আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবি গাছ, একটি ইসলামিক কাহিনী। দর্শক, ছবিতে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন তা কোনো সাধারণ গাছ নয়। আজ থেকে প্রায় 1450 বছর আগের ঘটনা এটি। দর্শক, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর ছিল, তখন এই গাছটি তাকে আল্লাহ তাআলার ইশারায় নিরাপদ আশ্রয় দান করেছিলেন। আজও সেই গাছটি বেঁচে আছে, সুবহানাল্লাহ। এই গাছটি একমাত্র জীবিত সাহাবি গাছ হিসাবে পরিচিত। গাছটি জর্ডানের এক মরুভূমি এলাকায় অবস্থিত। আরেকটি অবাক করার মতো ব্যাপার হলো, গাছটির শতবর্গ কিলোমিটার এলাকায় এটি ছাড়া আর কোনো গাছ নেই। এই গাছটির নিচে কখনো কেউ বসতে পারেনি। তখন গাছটিতে কোনো পাতা ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেবেলায় তার চাচা আবু তালিবের সাথে জর্ডানে যান এবং পথ চলতে চলতে এই গাছটির নিচে বসে যান। বসার সাথে সাথে গাছটিতে পাতা বের হয়ে যায় এবং তাকে ছায়া প্রদান করে থাকে, সুবহানাল্লাহ। দর্শক, দূরে জার্সিস ওরফে বুহাইরা নামের একজন খ্রিস্টান পণ্ডিত থাকতেন, যিনি নবীজির চাচার কাছে এসে বললেন, আমি এতদিন এখানে আছি, কেউ এই গাছের নিচে বসতে পারেনি এবং এই গাছের কোনো পাতাও ছিল না। খ্রিস্টান পণ্ডিত জিজ্ঞেস করলেন, এই ছেলেটির নাম কি? তখন চাচা আবু তালিব বললেন, এর নাম মুহাম্মদ। আবার জিজ্ঞেস করলেন, তার বাবার নাম কি? বললেন, আবদুল্লাহ। আবার জিজ্ঞেস করলেন, তার মাতার নাম কি? বললেন, আমিনা। বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার সাথে কথা বলে দূরদৃষ্টিসম্পন্ন পাদ্রীর চিনতে আর বাকি রইল না যে এই সেই বহু প্রতীক্ষিত শেষ নবী, ইতিহাসের গতি পরিবর্তনকারী, আরব সহ সমগ্র পৃথিবী থেকে পৌত্তলিকতার বিনাশকারী, একাত্মবাদকে শক্ত ভিতের উপর প্রতিষ্ঠাকারী। সাথে সাথে খ্রিস্টান পণ্ডিত বললেন, আমি পড়েছি ইনি হলেন ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, তখন উক্ত পাদ্রি বুহাইরা চাচা আবু তালিবকে বললেন, আপনার ভাতিজাকে নিয়ে আর আপনি সিরিয়া যাবেন না, আপনার নিজ এলাকা বা বাড়িতে অচিরেই ফিরে যান। যদি ইহুদিরা জানতে পারে যে আপনার ভাতিজা সর্বশেষ নবী হবে, তাহলে আপনার ভাতিজাকে হত্যা করতে তারা উদ্যত হবে এবং আপনার ভাতিজার ক্ষতি সাধন করার জন্য চেষ্টা করতে পারে, তাই আপনি ফিরে যান। দর্শক, তখন চাচা আবু তালিব তাই করলেন। অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাত্র 12 বছর বয়সেই সে সিরিয়া গমন না করে নিজ বাড়িতে ফিরে আসেন, সুবহানাল্লাহ।